এই হ্যালো, এই ট্রেন আসছে, সবাই রাস্তার থেকে সরে যাও। হ্যালো, বেকাই যা হতে সবাই যাবে না, শুনে গো, সবাই একটু সরি দাঁড়াও, শুনে রাস্তা ফাঁকা করে দাও, ট্রেন আসছে তো, পেলে না আসলে ফাঁকা করতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা আছে, খেলা হবে। আর আমাদের ট্রেনওয়ালা ড্রাইভার ভাই, আপনি সামান্য একটু ব্রেকে পা দেন, দিয়ে আস্তে আস্তে যান। এই হ্যালো, আরো বলছি হবে, এ ভাই এত হারেন দেন না, আমি ফাঁকা করে দিছি, আস্তে করে ব্রেকে পা দিয়ে চলে যান। এই মাইরিস, ও সারা জীবনের হরে না, আজকে বাজাচ্ছে, সারা জীবন সুযোগ পাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ। ওরা তো মানে গান শুনবে বলে দাঁড়াইল, ওই পিছনে তো কিছুই নেই, খালি মেশিন। খেলা হবে হবে হবে, স্টেজ শক্তিশালী আছে, ভাঙার ভয় নেই। ঠিক আছে না, ঠিক আছে তো, ওরে বাবু খেলা হবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। খেলা হবে খেলা হবে, তাল গাছ আমাদেরই থাকবে, কেউ নিতে পারবে না। ওই দেখা যায় তাল গাছ আমাদের গা, ওইখানে তো বাস করার। আর একটা বিষয় বলে রাখি আমাদের ইউটিউবার ভাইয়েরা, এটা হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। কী অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা অনলাইনে দেওয়ার পরে দেখা যায় যে ওই করে কি, ওয়াজের একটা পোস্টার দিয়ে এডিট করে সুন্দর করে লাগাইয়ে ছেড়ে দেয় যে দেখেন মাহফিলের প্রধান বক্তা তাফসির মাহফিলে কি শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন, এটা কি তাফসির মাহফিল না সাংস্কৃতিক অনুষ্ঠান? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের এই সুস্থ সংস্কৃতির নান্দনিক আয়োজন বেনাপোলের এই আয়োজনে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার হাফিজুর রহমান ভাইয়ের প্রতি, যে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং তরুণ যুবকদের আজকের যে উচ্ছ্বাস এবং আজকের যে সাড়া, এটা প্রমাণ করে দেয় বাংলাদেশের মানুষেরা এখন আর FDC-র সিনেমা চায় না, বাংলাদেশের মানুষেরা অপসংস্কৃতি চায় না, বাংলাদেশের মানুষেরা এখন সুস্থ সংস্কৃতি চিনতে শিখেছে। আগামীর বাংলাদেশ হবে সুস্থ সংস্কৃতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ গড়ার জন্যে তাওহিদি জনতা দলে দলে একত্রিত হচ্ছে। একটি সুন্দর সূর্যোদয় হবে, যেই সূর্যোদয় হবে সুদিনের, যেই সূর্যোদয় হবে সুন্দরের, যেই সূর্যোদয় হবে একটি সুন্দর সকালের, যেই সকালে ঘুম ভেঙে মানুষেরা দেখবে সুন্দর সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে পরিণত হয়েছে, যেখানে খুন নেই, গুম নেই, হত্যা নেই, ধর্ষণ নেই, অনাচার নেই, পাপাচার নেই, কদাচার নেই, এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ কোরআনের আইন পেয়ে, ইসলামের সুশাসন পেয়ে সবাই শান্তি এবং শান্তি নিয়েই বসবাস করবে। সেই সকাল হাতছানি দিয়ে ডাকছে, সেই সকালকে যদি আনতে হয় তাহলে ওগো যুবক তোমাকে জাগতে হবে, ওগো তরুণ, ওগো কিশোর, ওগো বৃদ্ধ তোমাকে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর সকাল আনতে হলে তোমাকে সামনে থাকতে হবে, রাজপথে থাকতে হবে, কোরআনের মিছিলে থাকতে হবে, কোরআনের আন্দোলনে থাকতে হবে, তবেই একটি সুন্দর সকাল প্রত্যাশা করা যাবে। বলেন ঠিক কিনা? সেই সুন্দর সকাল কি চায়? সেই সুন্দর সকাল যদি চায় তাহলে এই অনুষ্ঠানকেও আমরা সুন্দরভাবে উপভোগ করব ইনশা। তো আমরা হামদে বাড়ি তালা দিয়ে আমাদের পরিবেশনা শুরু করতে চাই, যেহেতু খাতা কলম আনা হয়নি, আমরা মোবাইল দেখে দেখে গাবো, আপনাদের একটু কষ্ট হইলেও কিছু করার নেই।
আমার সাথে তো আজকে ঠিকানার দুইজন আছে, আমরা এইভাবে স্টেজ পারফরমেন্স কমই করি, সরাসরি আমি করি, এই জন্য ওদেরকে আর মাহফিলের চাপে সুযোগ পাইনি ট্রেনিং করার, যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে শোনাবো ইনশা। পৃথিবীতে যত নিয়ামা সবই প্রভু তোমারি দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। পৃথিবীতে যত নিয়ামা সবই প্রভু তোমারি দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আল্লাহ তুমি মহান, তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত, তোমার রহমে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। কত যে রঙে রাঙালে ভুবন, কত যে রঙে রাঙালে ভুবন, ও গো মহিয়ান ও গো মহিয়ান। পৃথিবীতে যত নিয়ামা সবই প্রভু তোমারি দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। চন্দ্র সূর্যের গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। চন্দ্র সূর্যের গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। কত যে নিয়ামা গুণে হবে না শেষ, কত যে নিয়ামা গুণে হবে না শেষ, অসীম ফুরান অসীম ফুরান। পৃথিবীতে যত নিয়ামা সবই প্রভু তোমারি দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আস্তে হয়ে গেল, আরেকটু জোরে দরকার ছিল, তাও হয়নি। তারপরে আমরা এখন আরেকটা সঙ্গীত শোনাবো, সেটা হলো আমরা আমাদের জীবনের বাস্তবতা নিয়ে। একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? চলে যাওয়াই লাগবে। ওই দিন আমাদের আপন বলে কেউ থাকবে, সন্তান কলিজার টুকরা
সে পাশে বসে কান্না করবে, স্ত্রী কাঁদবে, মা বাবা আপনজন কাঁদবে, কিন্তু কেউ আমাদের সাথে যাবে? সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাব, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন। কেউ বা কাটবে বাঁশ, কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাফন। কেউ বা কাটবে বাঁশ, কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাফন। আপন স্বজন যারা মিলে সবাই, তারা তোমাকে দিবে যে দাফন। কেউ বা কাটবে বাঁশ, কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাফন। আপন স্বজন যারা মিলে সবাই, তারা তোমাকে দিবে যে দাফন। মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, কাজ হবে না ভাই সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন। আপন বন্ধু ওরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেই দিন পর। আপন বন্ধু ওরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেই দিন পর। তোমার সাধের বাড়ি যাইতে হবে ছাড়ি, তিন হাত মাটির হবে ঘর। আপন বন্ধু ওরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেই দিন পর। তোমার সাধের বাড়ি যাইতে হবে ছাড়ি, তিন হাত মাটির হবে ঘর। দুই দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, দুই দিন পরে সবে তোমাকে ভুলে যাবে। মনে রাখবে না ভাই তিন দিন, তিন দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন যেই দিন দুনিয়া ছেড়ে যাবে, যেই দিন। সমস্যা হলো আমাদের এই গানটা আমরা প্রথম গাইলাম এখানে, এর আগে গাওয়া হয়নি তো, এই জন্য একটু ঝামেলা। তারপরেও আমরা আজকে যেহেতু সঙ্গীত অনুষ্ঠান, একটু চেষ্টা করে যাচ্ছি আপনাদের যতটুকু বিনোদন দেওয়া যায়। তো এখন আমাদের আইনউদ্দিন আল আজাদ ভাইয়ের কী হবে বেশি থেকেটা একটু শোনাইনি, তাই না? মনে হচ্ছে মনটা একটু ঝিমিয়ে যাচ্ছে, শোনাবো শোনাবো। কী হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কী হবে বেঁচে থেকে, কী হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা। কী হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্ধবদের আড্ডা খানা।
এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজি ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষি মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে বক্তা সেজে সমাজেতে পারো যদি হক কথা উচ্চস্বরে না বলিতে দাওয়াতের ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক পদে এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আর একটু বলবো কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে বাঙালিরা তো আবেগ করতে আসে আবেগ আছে তো আছে না নাই পতাকা বানায়েছে চার মাইল লম্বা কয় মাইল খোঁজ নিয়ে দেখা গেল এই পতাকা যারা বানায়েছে ওদের আব্বার লুঙি ছিঁড়া নুনু বেরোয় যায় ওই লুঙি কিনতে না আছে না নাই এই হ্যাঁ আর একটা বিষয় বলে রাখি আমাদের ইউটিউবার ভাইয়েরা এটা হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা অনলাইনে দেওয়ার পরে দেখা যায় যে ওই করে কি
ওয়াজের একটা পোস্টার দিয়ে এডিট করে সুন্দর করে লাগিয়ে ছেড়ে দেয় যে দেখেন মাহফিলের প্রধান বক্তা তাফসীর মাহফিলে কি শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন, এটা কি তাফসীর মাহফিল না সাংস্কৃতিক অনুষ্ঠান? আমার ইউটিউবার ভাইরা এই অংশটুকু দিবেন, কারণ তোমাদের জন্য সুস্থ সংস্কৃতির কথা বলা যাবে না। তোমাদের জন্য তোমরা ওই সাকিব খানের বিরুদ্ধে বলো না, তোমরা হিরো আলমের বিরুদ্ধে বলো না, অপবিশ্বাসের বিরুদ্ধে বলো না, বুবলির বিরুদ্ধে বলো না, এফডিসির বিরুদ্ধে বলো না, যাত্রার বিরুদ্ধে বলো না, পালাগানের বিরুদ্ধে বলো না, অশ্লীলতার বিরুদ্ধে বলো না, লটারির বিরুদ্ধে বলো না। যখন আমরা সুস্থ সংস্কৃতির কথা বলি তখন তোমাদের জলে জলে তখন তোমাদের জলে এই খাটাস কিছু আছে আলেম নামের কুলাঙ্গার, তারা মাদ্রাসায় পড়েছে কিন্তু মাদ্রাসার শিক্ষা নিতে পারে নাই, তারা মাথায় টুপি পড়েছে কিন্তু এই টুপিটা নেফাকি দিয়ে ভরা, তারা গায়ে যে পাঞ্জাবি পরে ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের পাঞ্জাবি, গায়ের পোশাক আশাক একটাও রাসুলের সুন্নাত নয়, সব লোক দেখানো ছাড়া কিছু নয়। তোমরা ইচ্ছা মতো যা ইচ্ছা প্রচার করবা, যা ইচ্ছা তথ্য বিভ্রান্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ সংস্কৃতির কাজ করে যাব মৃত্যুকাল। তোমাদের জলে কেন, তোমাদের জলে কেন? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের আগমন, রকনুজ্জামান সাহেবের আগমন, নারায়ণ তাকবীর। বেনাপোলের পক্ষ থেকে, ভবারপাড়ের পক্ষ থেকে, হাফিজুর ভাইয়ের পক্ষ থেকে, নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে কত লোক এই আমি দিছি আপনি দিলেন কেন? কবির এখন জিরো হয়ে গেছে, খেলা হবে হবে ইনশাআল্লাহ হবে। এখন খুশি তো সবাই, খুশি না? এখন দেখেন কত সুন্দর, আমি একটা ওই গান বানাইলাম আমার যুবকদের জন্যই, এটা গেয়ে ফেলি না আর চান্স পাবার না। এই আবার বলে দিচ্ছি, এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের, কেউ আবার তাফসীর মাহফিলি লাগাই দিয়েন না। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন কথা কয় না, খেলা হবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ এই যুবকের হাতুকের কান্না, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামা নাই, ডিজিটাল এই যুগ জামা নাই, অ্যানালগ তার মোহন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি
পরকালের ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠি? প্রেম প্রীতি কি বিয়ের আগে? এই জন্যই পরের পরের অন্তরে আবার মেসেজ দিয়ে দিছি, আগে একটু মাখাই নিলাম সামান্য, ঠিক আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মোহন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মার হওয়া হবে না এত আসতে? আমরা হ্যাঁ এটা 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 আমরা আমাদের সম্মিলিত আর একটা শেষ গান, তারপরে আমাদের উস্তাদরা পারফরমেন্স করবেন ইনশাআল্লাহ। খুশি না সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকা থেকে এসেছেন আজকে রকুনুজ্জামান ভাইও, ঢাকায় গিয়েছিলেন, উনি অস্ট্রেলিয়ায় যাবেন, এই জন্যে মনে হয় কি সাক্ষাৎকার ছিল। তো ঢাকা থেকে একসাথে আমাদের দুইজন উস্তাদ, উভয়ে উস্তাদ, একটা হলো আমার সরাসরি উস্তাদ আর একটা হলো অনলাইনে উস্তাদ। সরাসরি উস্তাদ কে? রকুনুজ্জামান সাহেব আমার শ্রোতাবাজন উস্তাদ, এবং আমার অনলাইনের উস্তাদ হলো ওবায়দুল্লাহ তারেক ভাই। তারপরে সরাসরি বলতে হবে, কাছে থাকলে অনেক পরামর্শ দেয়, ওনাদের পরামর্শ নিয়েই পথ চলা। আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন, বলেন আমিন। আসছে রমজান করতে, গুণগান পড়তে তারাবি নামাজ, দিন শেষে ইফতার বড্ডই দরকার স্বাধীনভাবে ইয়াজ। রহমতার বরকতের মাসে, রহমতার বরকতের মাসে, চায় না কোন বলবো না নাম তার আমি আর, বারবার নাম জানে জানি সব লু। দিনের খাদেম তিনি সবার প্রিয়, যিনি উনাকে মুক্তি দেয়া হো। বলবো না নাম তার আমি আর, বারবার নাম জানে জানি সব লু। দিনের খাদেম তিনি সবার প্রিয়, যিনি উনাকে মুক্তি দেয়া হো। দশটি বছর ধরে পড়ে আছে কারাগারে, বয়সের ভারে আজ ক্লান্ত। মধুর সুরের পাখি করে না ডাকাডাকি, করে দিলে কেন আজ শান্ত। দশটি বছর ধরে পড়ে আছে কারাগারে, বয়সের ভারে আজ ক্লান্ত। মধুর সুরের পাখি করে না ডাকাডাকি, করে দিলে কেন আজ শান্ত। রহমতার বরকতের মাসে, রহমতার বরকতের মাসে, ভুলে যাও যত আছে রো। বলবো না নাম তার আমি আর, বারবার নাম জানে জানি সব লো। সবার প্রিয় যিনি দিনের খাদেম, তিনি উনাকে মুক্তি দেয়া হো। বলবো না নাম তার আমি আর, বারবার নাম জানে জানি সব লো। সবার প্রিয় যিনি দিনের খাদেম, তিনি উনাকে মুক্তি দেয়া হো। বলবো না নাম তার আমি আর, বারবার নাম জানে জানি সব লো। দিনের খাদেম তিনি সবার প্রিয়, যিনি উনাকে মুক্তি দেয়া হো। খুশি? কালেমা নিয়ে বিতর্ক চলছে না? আচ্ছা ইনশাল, কালেমার কালেমা নিয়ে একটা বিতর্ক চলছে, এটা নিয়ে আমাদের শেষ গান দিয়ে দেবো। হ্যাঁ যাব। কালেমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তালিবে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তালিবে। কালিমাই যদি জেল খাটা না লাগে,
কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তাই ফের ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল, বদর ওহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো, বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর, তাই ফের ওই ময়দানে কেন নবীজি রক্ত দিল, বদর ওহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো, বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তাই ফের ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল, বদর ওহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো, বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর, তাই ফের ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল, বদর ওহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো, বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর, আশি সাহাবা শহীদ কেন, আশি সাহাবা শহীদ কেন ওহুদের ময়দানে, কালিমার মূল শিক্ষাটা কি দিনের দাইরা জানে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, মুসাকে কেন ফেরাউন মানেনি ইব্রাহিমকে নামরুদ, একই কারণে রাসুলের জীবনে ঘটেছে বদর ওহুদ, সেই পথে যারা আজও চলে যায় জুলুমে পড়ে তারা, তাদের জন্যেই তৈরি করা জালিমের শতকারা, মুসাকে কেন ফেরাউন মানেনি ইব্রাহিমকে নমরুদ, একই কারণে রাসুলের জীবনে ঘটেছে বদর ওহুদ, সেই পথে যারা আজও চলে যায় জুলুমে পড়ে তারা, তাদের জন্যেই তৈরি করা জালিমের শতকারা, শত বাধা সয়ে দিনের দাইরা, শত বাধা সয়ে দিনের দাইরা, হেরার আলো জ্বলিবে এসব দেখে বিন উবায়ের কলিজাটা জ্বলিবে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, কালিমায় যদি জেল খাটা না লাগে, কালিমায় যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, তবে কেন মর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে, ঠিক তো নাকি কথা, ঠিক আছে, খেলা হবে ওই দেখা যায় তাল গাছ বলি বলবো, আবার এই নিয়ে আবার কাটি মেরেন না ইউটিউবার ভাইরা, একটু সাবধান, এটা বলো সাংস্কৃতিক অনুষ্ঠান, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগির, এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে, আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই থানেতে বাদ কলে কানা বগির থা, ও বগি তুই খাটকি পান্তা ভাত তাকি, পান্তা আমি তাই নে পুঁতি মাত পাই নে, একটা যদি পাই অমনি দইলে গাপুত গুপুত খাই, এই তো। এবার এটা যদি আমরা মনির খানের কাছে দিই, যে এই কবিতাটা একটু বলার জন্যে, তো মনির খান কীভাবে গায় বলবে,
ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস করে কানা বগিরসা অঞ্জনা রে ঠিক না? হ্যাঁ, যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই? এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেষ মেরে দেবে, যদি আমরা আসিফ খানের কাছে দিই তাহলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে। ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিরসা ও প্রিয়া প্রিয়া রে আমি এখানে তুমি বেনা পোলে, তাই তো? আচ্ছা, এবার এটা ওই যে ব্যান্ড হাসান হাসান টাসান আছে না, ওদের কাছে দিলে ওরা আবার কেমন? ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা ওইখানে তে বাস করে রে কেন বগির যাইয়া আইয়া আইয়া, তাই তো? আচ্ছা, এটা যদি আমরা মনে করেন কাউকে ভাষণ দেওয়ার জন্য দিই, এখন এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয়, এমপিদের কাছে, জনসভার মঞ্চে, ওনারা কীভাবে এই করবে? ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস দান করুন, আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী, ঠিক আছে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে যে বাস করে খেলাব ইচ্ছা ওই তাল গাছ আমাদের ওই তাল গাছ নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে না এই তাল গাছ নিয়ে ষড়যন্ত্র করতে দিয়ে যাবে না ওই তাল গাছ আমাদের আমাদের থা ছিল আছে থাকবে। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, তারপরে মনে করেন এটা যদি আবার আর একজনের কাছে দিই তাহলে কীভাবে বলবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা খেলাবে খেলাবে তাল গাছ আমাদেরই থাকবে কেউ নিতে পারবে না, ঠিক আছে? এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয় তাহলে কি করবে? বাবা ওই দেখা যায় তাল গাছ ও আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সাপ ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কান্দে কান্দে বলে বাবা রে পান্তায় আমি খাইনে পুটি মাছ পাইনে একটা যদি পাই অমনি ধরে গাপুর গুপুস করে খাই মারাবা, তাই তো? এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য, ও কিরম করে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে বাস করে কানা বগিচা তা তোর বাপের কি তোর চৈত্য গোষ্ঠীর কি ও কানা বগিচা পান্তা ভাত খাবে না তা তোর জলেখের জন্য সুবিধে ছাইলে তোমার এত অসুবিধে হয় সুবিধে ছাইলে এখানে এসব কাজ ধরা যাইতে দুটো দিই তোয়া ও আগে মাছ ধরল কি না ধরল তা তোর বাপের কি তোর চৈত্য গোষ্ঠীর কি পাখা মুখের দাঁড়া খুঁজে পাই কে তুই পাখা মুখের দাঁড়া খুঁজে পাই কি, তাই তো? আচ্ছা, আর এইটা যদি আমরা ওই যে এক দলের আছে জিকির মিকির করে আমি নাম বলতে চাই না, যদি ওই দেখা যাই তাল গা আমাদের গা ওইখানে বাস করার কে, ঠিক তো? ঠিক তো? তার মানে চেয়ার যার পাওয়ার যখন যার কাছে যাবে তখন সে সেইভাবেই সেটাকে ব্যবহার করবে। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, আমরা সুন্দর একটা দেশের জন্য কাজ করতে চাই, যেই সুন্দর বাংলাদেশ এই মার্চ মাসেই স্বাধীন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো, মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, 7ই মার্চের রেস কোর্সের সেই ভাষণ শুনে আমার বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা কুলে মজুর তাঁতি আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, এক সাগর রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2
লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথকে লাল করে প্রমাণ করেছিলাম, 1952-তে দেখিয়েছিলাম। ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, বীর বাঙালি তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে কিন্তু মাথা নত করতে জানে না, মায়ের ভাষাকে পাকিস্তানি হানাদারদের পদতলে পিষ্ট হতে দিতে জানে না। সালাম রফিক শফিক জব্বার বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন ভাষা এনে দিয়ে প্রমাণ করেছিল, আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকারকে পাকিস্তানি হানাদারদের কাছে ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। তিতুমিরের উত্তর শরীফ, খান জাহানের উত্তর শরীফ, শাহ জালালের উত্তর শরীফ, শাহ মাকদুমের উত্তর শরীফ, শাহ পরানের উত্তর শরীফ, বঙ্গবন্ধুর উত্তর শরীফ, আর একবার জেগে উঠতে হবে এবং সেই জায়গাটা হবে কোরআন কায়েমের জন্য জাগরণ। সেই কোরআন কায়েমের মিছিলের ডাক যদি আসে, কোরআন কায়েমের মিছিলের শরীর থেকে আল্লাহু আকবারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, কোরআন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? আজকের এই সুস্থ সংস্কৃতির আয়োজন প্রমাণ করে দিয়েছে আমাদের ওবাইদুল্লাহ তারেক ভাই একটা বিপ্লবের নাম, শিল্পী রকনুজ্জামান একটা বিপ্লবের নাম। বেনাপোল সীমান্তের কাছাকাছি এই জনপদে তাওহিদি জনতার এই আমরণ, তাওহিদি জনতার এই গণজোয়ার প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ আর অপসংস্কৃতি চাই না, বাংলাদেশের মানুষ সুস্থ সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চায়। বলেন টেকেরা, সেই সুস্থ সংস্কৃতির জন্য যদি কাজ করতে হয় প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে দিনের জন্য, কোরআনের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য, আমাদের সুস্থ বিনোদনের জন্য সদা সর্বদা সবার জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে। যেখানে অন্যায়, যেখানে অনাচার, যেখানে পাপাচার, যেখানে কথাচার, সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ চলবে ইনশাআল্লাহ। যাত্রাপালা সিনেমা, এফডিসি সিনেমার পোস্টার, এগুলো আমাদের আশেপাশে আনাচে কানাচে আমরা লাগাতে দেব। রমজানের মাস সন্নিকটে, শেষ আহ্বান জানাই, রোজার মাসকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না, কোনো বেহায়াপনা করা যাবে না। রমজানের মাসে সিনেমার অশ্লীল পোস্টারগুলো কোনো দেয়ালে থাকতে পারবে না। তাওহিদি জনতাকে দুটি হাত দিয়ে পোস্টার ছিঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, কারণ অশ্লীলতা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ ইসলাম চায়, বাংলাদেশের মানুষ কোরআন চায়, বাংলাদেশের মানুষ আল্লাহর আইন দিয়ে দেশ সাজাতে চায়। সেই আল্লাহর আইন কায়েমের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের পরিবেশনা এখানেই সমাপ্তি করছি। আমাদের প্রিয় উস্তাদজিরা এখন পরিবেশনা করবেন, অবশ্যই সুশৃঙ্খলভাবে আপনারা পরিবেশনা দেখবেন। আমি আগেই বলেছি, 2 স্টার 1 হেরিকেন, 2 স্টার 1 হেরিকেন। তো হেরিকেন যেটুকু জ্বলল বুঝে নিলেন যে কেমন জ্বলিছে, এবার স্টার আলো দেবে ইনশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।